ও আলাইকুম ইসাল্লাম রহমতুল্লাহী ওবারাকত আবদুল্লাহ হাত ভাই পুরুষ করছেন বাংলাদেশ থেকে কেউ কুকুরের গায় পানি মারলে কুকুর গা জারা দেয় ওই গা পানি যদি কোনো মুসলির ওপর পড়ে তখন কি ওই মুসল্লি নাপাক হয়ে যাবে তিনি কি নামাজ আদায় করতে পারবেন দয়া করে দলিল সহজানিবাদি করবেন আহামদুলিল্লাহ সাল্লাহত সাল্লামা আল্লাহ সালমাবাদ সমানে আবদুল্লাহ হাত ভাই পুরুষ নইলো কুকুরের গায়ে পানি মারতে যাবে এখানে এটা দূষণীয়ত কুকুর পালাটাও অনুষেদ কুকুর যদি পালে তাহলে প্রতিদিন তার এক কিরাত পরিমাণ তার সব থেকে সব কমে যাবে সাবধান আর কুকুর গায়ে পানি মারতে যাবে কেন নামাজ পড়বে আমাদের দেশে তো ফতো হলো ওযু করার সময় কেউ কথা বললে চলে যায় এত কঠিন তো ঠিক না না উচিত আর কুকুরে গায়ে পানি মারতে যাবে কুকুর নাপাক পাক জিনিস কুকুর মারাত্মক না পাক যদি এই সম্পর্কে অনেক মত আছে কুকুর কুকুর অনেক খারাপ কুকুর থেকে দূরে থাকতে হবে নামাজ পড়তে গেছে পবিত্র পোশাক নিয়ে পবিত্র শরীর নিয়ে মন মানসিকতা উদার করে নামাজ পড়তে হবে এই বিষয়গুলো পরিষ্কার লক্ষ্য রাখতে হবে আর কোন ব্যক্তি যদি এইগুলি করে থাকে তার এগুলি অনুচিত কাজ এগুলি এগুলি তার ব্যাপারে কি বলা যেতে পারে এরকম ফাইজলামি করা কুকুরের পানি এমন হইতে পারে যে কুকুর কোনো পাত্রে মুখ দিছে এই পানিটা হয়তো হঠাৎ করে সিটে চলে আসছে সেটা হতে পারে কিন্তু কুকুরে পানি দিয়ে উল্টা উল্টা চেতাবে কেন বিষয়গুলি আসলে দৃষ্টি কসুর এবং নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত তারপরে যদি এরকম কোন যে পানি যদি কুকুরের পানি যদি লেগে চলে আসে তাহলে আলমদের কথা কি সেই জায়গাকে সাতবার দিতে হবে প্রথমবার মাটি দিয়ে দিতে হবে এবং প্রথমবার মাটি দিতে সাতবার হবে এখন মাটিতে আর কাপড় দিয়ে দেওয়া সম্ভব না সেই জায়গা উচিত হলো কুকুরে পানি যে এখন বিজ্ঞান তো গবেষণা করে বলছে যে কুকুর যে পাত্রে মুখ দিবে সেই পাত্রে আল্লাহ রসুল সাল্লা আল্লাহাম বলছেন যে সাতবার দিতে হবে উল্লাহুবে উল্লাহাবৃত্তু রাফ প্রথমবার মাটি দিয়ে দিতে হবে নাহলে কুকুরে বিষ দূর হয় এটা পরিষ্কার হাদিস এখন যদি কোনো ব্যক্তি জানতে পারে যে কুকুরের পানি চলে আসছে শরীরে লাগছে অথবা তাহলে প্রথমবার মাটিতে ধুইবে এই হাদিসের ভিত্তিতে অথবা সে সাবান দিয়ে সাতবার দিতে হবে প্রথমবার মাটি বাড়ি দেওয়ার পরে বাকিটা ছয় আর সাতবার ধুইবে অথবা জোর মনে করেন কুকুর যদি কুকুরে কোনো বিষ টিষ লেগে গেছে কুকুরে কোনো লালা লেগে গেছে তাহলে একই হোক কাপড় হোক আর যে হোক কাপড় তো আর মাটি দেওয়া সম্ভব না কাপড় সব সাবান দিয়ে ধুইতে হবে সেই জায়গায় সাতবার ধুয়ে নিবে যাতে পরিষ্কার হয়ে যায় বিষয়গুলো অত্যন্ত সুন্দর কে দেখতে হবে কুকুরের বিষ মারাত্মক এর থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমি আজ সাল্লাম মোহাম্মদ আসালাম আলিক